আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শীতকালে আমরা গরুরে কীভাবে যত্ন করি ভিডিওর মধ্যে সব আলোচনা করুন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিও থেকে ভালো একটা আইডিয়া পাবেন। ধন্যবাদ। এই ভিডিওতে বহুত কয়টা আইডিয়া আছে, যারা গরু পালেন ভিডিওটা ভালো করে দেখেন, নিজে নিজে আইডিয়াটি বাই করে হারবেন। আপনারা ইতিমধ্যে জানছেন যে আমি গ্রামের মানুষ আর গ্রামের ভিডিও সবসময় দিয়ে থাকি। তাই গ্রামের ভিডিও যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে রেখেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন। এই যে আপনি দেখতেছেন যে আমি কারাল দিয়ে যে জঙ্গল সাফ করতেছি, এই জঙ্গলটা হলো আমরা যে যখন পানি শেষ হচ্ছে কস্তুরিগুলো হুকিয়ে রাখছিলাম, আর এই শীতের দিনে প্রতিদিন সন্ধ্যায় আমরা গরুর ঘরে বিছিয়ে দিই। আর গরুর ঘরে বিছিয়ে দেওয়াতে গরু কিনা শীতের সময় খুব আরামে হইয়া থাকার পারে। হ্যাঁ, এইটা কিন্তু অন্য কোনো কিছু না, ডাইরেক্ট দাগে থেকে কস্তুরিগুলো শুকিয়ে রাখছিলাম, সেই কস্তুরিগুলো এখন রাত্রে রাত্রে বিছিয়ে দিই আবার দিনের বেলা বাইক করে শুকাই। তারপরে এই যে আর একটা বস্তু দেখতেছেন আপনারা, যে আমি কিন্তু গরুর ঘরে কাম করার জন্য জুতা পাই দিছি, কারণ এই জুতাটা যদি আপনি পায়ে ব্যবহার করেন তাহলে আপনার গোবর ভরবো না বা পায়ে শীতের সময় ঠান্ডা লাগবে না, পানি ভরবো না। আপনি আর একটা বস্তু দেখছেন আমার হাতে, যেটা আমি নাদা ফালাইতেছি। এই নাদা ফালানি বস্তুটা কিন্তু এমনি কিনা বেলসা ব্যবহার করছি কয়েকটা কাম হনাই। এই নাদা ফালানি এটা হলো গরুর খাওয়া একটা ভিটামিন ড্রাম, আর এই ড্রাম কাইটা নাদা ফালানি করছি প্রায় এক বছর ধরে, এটাতে নাদা ফালাইতেছি, খুব লাস্টিং ভালো দেখেন। আর আপনার গরুর ঘরে থেকে যেটা এই জাবা কিনা সব কারাল দিয়ে ভাই করতেছি, আর কিছু যেটা নাদা থেকে যায় শক্তটা, ওই নাদাটা আমি যে ড্রাম যেটা ই বেলসা বানাইছি দেখতেছেন, এই বেলসা দিয়ে ফেলে দিই। আপনি কিন্তু আর একটা বস্তু ব্যবহার করবার পারেন, এটার মধ্যে ধানের নাড়া। আর ধানের নাড়া ব্যবহার করলে কিন্তু গরুরে খিলানো যায়, আর এটাও গরুয়ে খায় কিন্তু এটা খুব অল্প কম খায় আর কি। ধানের নাড়া দিলে একটু বেশি খাবো, রাত্রে খেয়ে সাবা করবো। দেখেন যেটা বেশি নাদা নাদা ওটা আমি আলাদা করে গোবরের সাথে মিশাইতেছি, আর যেটা শুকনা শুকনা ওটা বাইকের আমি রই দিয়ে দিতেছি। এইভাবে যদি গরুর আপনি যত্ন করেন দেখেন। আর গরমের শেষ দিনে কিন্তু ওই যে এই ম্যাট কিনে আপনার উপরে যেটা ফ্যান থাকে, ফ্যান ঘুরালে এমনি শুকিয়ে যায়, কারণ শীতের সময় তো আর ফ্যান দেওয়া যায় না, ফ্যান দেবেন আরও আরও ঠান্ডা বেশি লাগবে। ওই জন্য এই যে এগুলা জঙ্গল যেটা কয়, জঙ্গল তো না, সে গরুর জন্য খুব উপকারী বস্তু, কারণ গরু খুব আরামে হইয়া থাকার পরে ম্যাট, গরুর ম্যাট থাকার পরেও কিন্তু এটা উপর দিয়ে দেওয়া হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন, আর কমেন্ট বক্সে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অল্প কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি এই ধরনের ভিডিও আরও যদি ভালো লাগে আপনি করে এই ধরনের ভিডিও আরও বানিয়ে থাকুন, আশা করি ভালো লাগবে।